প্রত্যেকটা কাজের একটি করে উদ্দেশ্য থাকে বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে। তো আজকে ভার্চুয়াল আইপি আমি কনফিগারেশন করে দেখাবো। তো এটির উদ্দেশ্য কি, আমরা অনেক সময় যে আমাদের দেখা যাচ্ছে কোনো আইএসপি থেকে এক বা দুইটি পাবলিক আইপি আমরা নিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা যদি একাধিক সার্ভিস অ্যাপ্লিকেশন বলি আর কোনো ডাউনস্ট্রিম ফায়ারওয়াল বা অন্যান্য যে কোনো ওয়েব অ্যাক্সেস করার জন্য ভিআইপি বা ভার্চুয়াল আইপি এবং পোর্ট ফরওয়ার্ডিং করে থাকি ফর্টিগেট ফায়ারওয়ালে। তো এটি ফর্টিগেট হচ্ছে ফর্টিগেটের ফায়ারওয়াল। তো এই ফায়ারওয়ালে কিভাবে ভার্চুয়াল আইপি এবং পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় তো আমি দেখাবো। তো দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করি। আগে আমি আপনাদের কিছু অবশ্যই ক্লিয়ার করতে হবে, সেটি হচ্ছে এটি আমার ল্যান ব্লক ইন্টারনাল। ধরুন এটি আমার একটি দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে এখানে ভিএমআর এ ভার্চুয়ালাইজেশন করেছি। এটি একটি জাস্ট ইভ্যালুয়েশন, সব কিছু ইভ্যালুয়েশন লাইসেন্স দিয়ে একটি ডেমো ল্যান। তো এখানে আমি এই ল্যান ব্লক থেকে কিন্তু আমি শুধু যে আমার এই যে এই ফর্টিগেট ডিএম, যেটি আমি ডিএম মিনস এটি আমি ডাউনস্ট্রিম ফায়ারওয়াল বুঝিয়েছি, যেটি আমার রুট ফর্টিগেট আপস্ট্রিম এর আন্ডারে আছে। এই যেমন এটি আমার ডাউনস্ট্রিম ফর্টিগেট। তো এখন আমার এই ডাউনস্ট্রিম ফর্টিগেট যেটা হচ্ছে ফর্টিগেট ডিএম, এটি আমি উইন্ডোজ 10 ক্লায়েন্ট পিসি, এটি আমার ভার্চুয়াল পিসি, এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু রুট ফর্টিগেটের বাহিরে থেকে যদি আমি এই একে আমি এর ল্যান আইপি দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি, আমি কিন্তু পারবো না, কিন্তু আমার প্রাইভেট আইপি। তো এখানে আমি প্রাইভেট আইপির উপরেই কিন্তু কনফিগারেশন গুলো করে দেখাবো, বাট এটি এক্সটার্নাল যে আইপিটি যেটা আমরা রুট ফর্টিগেটের বাহিরে থেকে বা যে কোনো জায়গা থেকে ইন্টারনেট থেকে ইউজ করব, তখন এখানে সেই এখানে আমরা ইমাজিন করব যে আমরা প্রাইভেট আইপিটি ইউজ করব। বাট আপনারা এটি যখন রিয়েল লাইফে করুন, এটি অবশ্যই পাবলিক আইপি ছাড়া ইন্টারনেটে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না, এটা আপনারা জানেন। তো চলুন প্রসেসটা আমি দেখাবো। প্রসেস তো সেম, এখানে আমি এখন দেখাবো যে আমার এই ডাউনস্ট্রিম ফর্টিগেটটি আমি এই ল্যান ব্লক থেকে অ্যাক্সেস করে দেখাবো। দেখুন আমার নেটওয়ার্কের ভিতরে ইন্টারফেসে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ল্যান পোর্ট 3, যেটি আইপি রেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন, এটি আমার ভার্চুয়াল যে উইন্ডোজ পিসি সেই ল্যান ব্লকে আমরা ইউজ করেছি। এই পোর্টটি দেখতে পাচ্ছেন এখানে ল্যান লিখে রেখেছি আমি, পোর্ট 3 আমার ল্যান ব্লকের জন্য। আর 1 একটি পোর্ট এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট 1 এ, এটি আমি লিংক রিডান্ডেন্ট করার জন্য কনফিগার করেছি। তো এখন অ্যাক্টিভ আছে আমাদের 1 2, এটি হচ্ছে পোর্ট 2 তে, এটি এই আইপিটি দিয়ে এখন কিন্তু আমরা কনফিগারেশন গুলো করব। পোর্ট 1 কেন এটি আমার ইনঅ্যাক্টিভ হয়ে আছে এটি দেখার জন্য আমাকে স্ট্যাটিক রুটে যেতে হবে। দেখুন আমি স্ট্যাটিক রুটে আমি কিন্তু আপস্ট্রিম ফায়ারওয়ালে থেকে যে আমার একটি আইপি এখানে আমি দিয়েছি স্ট্যাটিক রুটে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য এই গেটওয়ে আইপিটি, কিন্তু এখানে আমার দেখুন স্ট্যাটাস ডিসেবল করে রেখেছি, কারণ আমি এখন ইউজ করতেছি শুধু 1 2, মানে পোর্ট 2টা ইন্টারনেট অ্যাক্সেসের জন্য স্ট্যাটিক রুটে। তো আপনারা ক্লিয়ার হয়েছেন এই বিষয়টি আশা করি। তো এরপরে আমরা ফেয়ারওয়াল পলিসি যদি পলিসিতে যাচ্ছি, জাস্ট একটি ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করতেছি আমরা মূল কাজে যাওয়ার আগে এগুলো আপনাদের বোঝার জন্য, যারা জানে স্কিপ করে যাবেন আর যারা জানেন না এই বিষয়গুলো আপনারা দেখবেন কাজে লাগবে। ফেয়ারওয়াল পলিসিতে গেলাম, তো পলিসিতে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল ল্যান 1 ল্যান পোর্ট 2 তে দেখুন আমি কনফিগার করে রেখেছি, এখানে সোর্স অল ডিস্টিনেশন অল শিডিউল অলওয়েজ এবং সার্ভিস অল দিয়ে আমি এটি আমার ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। দেখুন আমি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে এই পলিসি দিয়ে। আপনারা জানেন যে
যেকোনো ফেয়ারওয়েল ডিভাইস, আই মিন ফটিগেট একবারে ফ্যাক্টরি ডিফল্ট অবস্থায় জাস্ট একটি পলিসি থাকে এখানে, শুধু ইমপ্লিসিট ডিনাই পলিসি, মানে কোনো পলিসি ক্রিয়েট করা ছাড়া আমরা কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো না যদি সেটা বিহাইন্ড ফায়ারওয়াল থাকে, কারণ ইমপ্লিসিট পলিসি ডিনাই করার জন্য যে কোনো ট্রাফিককে সে ডিনাই করে দিবে যদি না আমরা কোনো সার্ভিস বা কোনো কিছু অ্যাক্সেস করার জন্য পলিসি ক্রিয়েট না করি। এখন আমি দেখুন এখানে ভার্চুয়াল আইপি তে একটি জিনিস দেখাবো, এখানে কিন্তু আমার ভার্চুয়াল আইপি কিছু কনফিগারেশন করতে হবে না। তো এই আমার যে ডাউনস্ট্রিম ফায়ারওয়ালে কিছু বেসিক কনফিগারেশন করা আছে যেগুলো আমার লাগবে এই ভিডিওটি কমপ্লিট করার জন্য, তো সেটুকু কনফিগার করে রেখেছি। এখন এখানে কিন্তু আমরা কিছুই করব না। তো এই দেখতেই পাচ্ছেন যে আইপিটি ইউজ করে কিন্তু আমরা এখান থেকে ইন্টারনালি আপনার এই ফায়ারওয়াল অ্যাক্সেস করতে পারতেছি। তো এই সেম আইপিটি দিয়ে যদি আমি বাইরে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি, চলুন দেখি যে হোস্ট পিসি সেটাতে আসলাম, সেটাতে এসে এখন আমি যদি ব্রাউজারে এই আইপিটি দিয়ে ব্রাউজ করার চেষ্টা করি, এটা অ্যাক্সেস আমি পাবো না, দেখুন কোনোভাবে অ্যাক্সেস পাবো না। আর এটি দেখতে পাচ্ছেন যে আমার আপস্ট্রিম ফায়ারওয়ালের ওয়েব অ্যাক্সেস মোড বা জিওআই মোড, এখানে আমি আমার আপস্ট্রিম ফায়ারওয়ালে লগ ইন করবো। দেখুন আমরা কিন্তু ডাউনস্ট্রিম ফায়ারওয়ালের আইপি দিয়ে এখানে কিন্তু আমরা অ্যাক্সেস পাচ্ছি না, ল্যান ব্লকের বাইরে থেকে কিন্তু কখনোই আমি এই আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা প্রাইভেট আইপি। তো ধরে নিন ওয়ানে আমাদের পাবলিক আইপি রয়েছে আপস্ট্রিম ফায়ারওয়ালে, তো এটা আমি ডাউনস্ট্রিম ফায়ারওয়াল, তো এটা থেকে আমরা আপস্ট্রিমে এখন চলে যাব। তো দেখুন এখানে কিন্তু আসেনি, আপস্ট্রিমে লগ ইন করি, এটি আমাদের আপস্ট্রিম বা রুট ফটিগেট, আমি এটা দিয়ে দিলাম। ভিউয়ার্স আপনারা এখন যে উপরে আইপিটি দেখতে পাচ্ছেন, এটি আমার যে হোম রাউটার রয়েছে এই রাউটারের প্রাইভেট আইপি। বাট আপনারা যখন কোনো পাবলিক আইপি দিয়ে আপস্ট্রিম বা রুট ফটিগেট ফটিনেট ফায়ারওয়াল কনফিগার করবেন, তখন আপনাদের ওয়ান আইপি আইপি এখানে শো করবে। যেহেতু আমার এটা প্রাইভেট আইপি, তো ধরে নিন আমার এই রুট ফটিগেট ফায়ারওয়ালের উপরে যে আমাদের যে ফিজিক্যাল হোম রাউটারটি রয়েছে, এই রাউটারটি একটি আইএসপি আইএসপি রাউটার। তো এখন আইএসপি থেকে আমি এই রেঞ্জের একটি আইপি বা একটি আইপি ব্লক পেয়েছি, এখন আমি এটি গেটওয়ে যেটি 0.1 আমি স্ট্যাটিক রুটে কনফিগার করে দিয়েছি, এই ব্লকের যে নেটওয়ার্ক ব্লকের যে গেটওয়ে আইপি সেটি আমি এই যে নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দেখাচ্ছি, এই যে 1.1 এ এখানে কনফিগার করেছি, এই নেটওয়ার্ক ব্লকের যে গেটওয়েটি আমরা স্ট্যাটিক রুটে কনফিগার করেছি। দেখুন এই যে স্ট্যাটিক রুটে এখানে আমরা দিয়েছি, এই হলো আমাদের ধরে নিন এই আইপির কিছু ইনফরমেশন। তো ধরে নিন আপনারা এটি আইএসপি প্রোভাইডেড একটি ওয়ান আইপি তে কনফিগার করেছেন। তো এখন এই আপনার যে ইন্টারফেস ইন্টারফেস ওয়ানে যে আইপিটি রয়েছে, এই আইপি দিয়েই ভার্চুয়াল আইপি কনফিগারেশন করে এবং পোর্ট ফরওয়ার্ডিং করে আমরা ডাউনস্ট্রিমে, অর্থাৎ আমার যে এই ল্যান ব্লকে যে ওই রুট ফটিগেটের আন্ডারে যে ফটিগেটটি এখানে বা ফায়ারওয়ালটি এখানে রয়েছে, এটাকে আমরা অ্যাক্সেস করব। তো তার জন্য আমাদের এখন ভার্চুয়াল আইপি কনফিগারেশন করতে হবে এবং একটি পলিসি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য ফার্স্ট আমরা ভার্চুয়াল আইপিটি কনফিগারেশন করে নিই, এখান থেকে আমরা পলিসি অ্যান্ড অবজেক্টে গেলাম, দেন ভার্চুয়াল আইপি, এখানে দেখুন কোনো ভার্চুয়াল আইপি ক্রিয়েট করা নেই। এখন আমি ক্রিয়েট নিয়ে ক্লিক করি, দেখুন এখানে আপনার ভার্চুয়াল আইপি একটি গ্রুপও তৈরি করতে পারেন, বাট একটি আইপির জন্য আমি গ্রুপ করছি না, আমি একটি আইপি কনফিগারেশন করে দেখাবো।
ভার্চুয়াল আইপিতে ক্লিক করলাম, দেন এখানে একটি নাম দিয়ে দিব, দিলাম আমি সংক্ষেপে দিই ডিএম ডাউন স্ট্রিম দিলাম ফায়ারওয়াল। একটা নাম দিয়ে দিলাম, কমেন্টস আপনারা মন চাইলে কিছু দিতে পারেন, এখানে কালার চেঞ্জ করতে পারেন, আমি কালার চেঞ্জ করে দিলাম। ইন্টারফেস এখানে এনে রাখতে পারেন, তো ভালোভাবে স্পেসিফাই করে দেওয়া, তো কিছু ক্ষেত্রে আপনার অবশ্যই ডাইনামিক অ্যানি এবং ডাইনামিক এর কিছু ব্যাপার স্যাপার থাকে। আমি স্ট্যাটিক করে দিচ্ছি যেহেতু আমি শুধু ওই ডাউনস্ট্রিম ফায়ারওয়ালটাকেই অ্যাক্সেস করব। তো কোন পোর্ট দিয়ে অ্যাক্সেস করব, এখানে আমি দিলাম ওয়ান পোর্ট, এই ইন্টারফেস টাইপ ওয়ান, তো এই ওয়ান দিয়ে অ্যাক্সেস করব। তো এক্সটার্নাল আইপি অ্যাড্রেস রেঞ্জ দিতে পারি আমরা এখানে, বা সিঙ্গেল আইপিও দিতে পারি। তো রেঞ্জ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই বাটনে ক্লিক করার পরে আপনার লোপ চিহ্ন মাঝখানে দেখুন একটি হাইফেন দেওয়া আছে, হাইফেন দিয়ে আমরা রেঞ্জ দিতে পারি। এখন আমি আইপি দিয়ে দিচ্ছি ডাউনস্ট্রিম ফায়ারওয়ালের যে আইপিটি 16.0.3, এই আইপি থেকে আমরা ডাউনস্ট্রিম ফায়ারওয়ালটি অ্যাক্সেস করব। ধরে নিন এটা আপনার পাবলিক আইপি, আপনারা এই আইপি দিয়ে যে কোনো জায়গা থেকে আপনার ডাউনস্ট্রিম ফায়ারওয়ালটিকে অ্যাক্সেস করতে পারবেন। তো ডাউনস্ট্রিম ফায়ারওয়ালের জায়গায় আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা সেটিও এইভাবে অ্যাক্সেস ভিওআইপির মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। তো ম্যাপে আইপি অ্যাড্রেস ভ্যারিয়েন্স, এখানে কোন আইপিটিকে আমরা অ্যাক্সেস করব সেটা এখানে দিয়ে দিব, যে আমরা 192.168.2.2 আমি দিয়ে দিলাম ম্যাপে আইপি, যেটি এই আইপিটিকে আমরা ম্যাপ করতেছি, যে আমি এই আইপি থেকে রিকোয়েস্ট পাঠাবো, আমার এই আইপি থেকে অ্যাক্সেসটি আছে। এখন এখানে পোর্ট ফরওয়ার্ডিং আমরা যদি ক্লিক করি, পোর্ট ফরওয়ার্ডিং এ ক্লিক করছি, ক্লিক করার পরে আমরা পোর্টটাকে ম্যাপ করে দিচ্ছি। এখানে পোর্ট ফরওয়ার্ডিং ক্লিক করে পোর্টটা এখন যদি আমরা ম্যাপ না করি তাহলে কি ঘটবে, আমরা কিন্তু এখানে অ্যাক্সেস ঠিকই পাবো এই আইপি দিয়ে, বাট আমার চলে আসবে যে রুট ফর্টিগেটের, যেহেতু এটি আইপি, সো রুট ফর্টিগেটের ওয়েব অ্যাক্সেসটি এখানে ইন্টারফেসটি চলে আসবে। সো আমরা যখন পোর্ট পোর্ট ম্যাপ করে দেবো তখন আমরা ওই স্পেসিফিক পোর্ট দিয়ে স্পেসিফিক অ্যাপ্লিকেশন বা ওই ডাউনস্ট্রিম ফর্টিগেটটাই অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমি এখানেও রেঞ্জ দেওয়ার অপশন আছে, দেখুন এখানে আইপি ইউজ করতে হয় 62535-এর মধ্যে যে কোনো একটি পোর্ট আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি ইউজ করতেছি ধরুন আমি 8080 দিয়েই আমি অ্যাক্সেস করব, বা 8085 দিয়ে অ্যাক্সেস করব, ম্যাপ করে দিলাম। কোথায় কোন পোর্টটিকে অ্যাক্সেস করব, আমরা 80 যেটা আমাদের HTTP পোর্ট নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম, যেহেতু ইনহেলেশন লাইসেন্সে কিছু বাইন্ডিং থাকে, তো এখন ওকে করে দিলাম। দেখুন আমাদের ভার্চুয়াল আইপি ক্রিয়েট হয়ে গেছে, বাট রেফারেন্সেস দেখতেছেন জিরো, মানে এখানে কোনো পলিসি ইউজ হয়নি, জাস্ট একটি ভার্চুয়াল আইপি ক্রিয়েট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই আইপি থেকে রিকোয়েস্ট যাবে কার কাছে, এই আইপিতে এই পোর্ট থেকে রিকোয়েস্ট যাবে এই পোর্টে, দেন আপনার যে জিআই ওয়েব অ্যাক্সেসটি আপনার সামনে চলে আসবে লগ ইন করার জন্য, লগ ইন ইন্টারফেস। এখন আমি একটি ফায়ারওয়াল পলিসি তৈরি করব, পলিসি এখানে ক্রিয়েট এ ক্লিক করছি, দেন একটি নাম দিচ্ছি, এখানে দিচ্ছি যে ডিএ ডাউনস্ট্রিম ফায়ারওয়াল অ্যাক্সেস ফ্রম আউটসাইড, এটা বাইরে থেকে এই ডাউনস্ট্রিম ফায়ারওয়ালটিকে আমরা অ্যাক্সেস করব, এখানে একটা নাম দিয়ে দিলাম।
এখানে বলছে দেখুন, এই ইউনিক পলিসি নেম হেল্প উইথ এট এ গ্ল্যান্স অ্যানালাইসিস ইন ফর্টিভিউ এন্ড ব্লগিং, নেম আর নট ফিক্সড, ক্যান বি চেঞ্জড অ্যাট লেটার টাইম, যে এখানে সব নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন। একটা নাম দিয়ে দিলাম, ইনকামিং ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে রিকোয়েস্টটি আসবে সেটি হচ্ছে আমি যে ওয়ান কোড, এবং আউটগোয়িং ইন্টারফেস আমি দিয়ে দিচ্ছি যে কোডে আমার রিকোয়েস্টটি যাবে, ধরুন আমার এটি আউটগোয়িং পোর্ট টু হলো আউটগোয়িং ইন্টারফেস দিয়ে দিলাম। আমাদের সোর্স দিয়ে দিচ্ছি, মানে সোর্স অল মানে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসতে পারবে। তো ডেস্টিনেশন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সোর্স এখানে অনেক কিছু অ্যাড্রেস ইউজার স্পেসিফাইড করতে পারেন, আমি অল দিয়ে দিচ্ছি। ডেস্টিনেশন দিয়ে দিচ্ছি, কোথায় যাবে রিকোয়েস্টটি। তো এখানে দেখুন আমরা স্ক্রোল করলে দেখতে পাবো যে আমরা একটি ভার্চুয়াল আইপি ক্রিয়েট করে রেখেছি, সেটি দেখা যাচ্ছে, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই ডেস্টিনেশনে আমাদের রিকোয়েস্টটি যাবে। এখন শিডিউল অলওয়েজ মানে যে কোনো টাইম এটি রিকোয়েস্ট হতে পারে। সার্ভিস এখানে আপনারা শিডিউল করে দিতে পারেন, সার্ভিস কি সার্ভিস এখানে আমরা এই ভার্চুয়াল আইপি অ্যাক্সেস করব, তো সেটাও আমরা স্পেসিফাইড করে দিতে পারি। তো ধরুন আমরা HTTP দিলাম, HTTP সার্ভিসটি আমরা অ্যাক্সেস করব, প্যানি 80। তো দেখুন এখানে রেফারেন্স একটি শো করতেছে। এখন এখানে কিন্তু আমাদের এই পলিসিতে নেটটা আমরা ডিজেবল করে দিব। তো সেশন এখানে অল মানে এখানে সিকিউরিটি ইভেন্ট লগ ইন আপনারা ইচ্ছে করলে যেটা প্রয়োজন সিকিউরিটি ইভেন্ট দিতে পারেন, অল সেশন দিতে পারেন। আমি এখানে এখন ওকে করে দিচ্ছি। এখন যদি বাহির থেকে আমরা দেখুন এই আইপি দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না, এটাকে আমরা ম্যাপ করেছি। এখন এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই যে ফটিকেট বা আপস্ট্রিম ফটিকেটের যে আইপিটি সেটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এটি দিলে কিন্তু হবে না, আমাদের কলন দিয়ে যে পোর্ট নাম্বারটা আমরা দিয়েছি, আমরা পোর্ট নাম্বার দিয়েছি 8085, এটি দিয়ে আমাদের এন্টার দিব। তো দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলি ইন্টারফেস চলে এসেছে। এখন যদি আমরা লগ ইন করি তাহলে আমরা ডাউনস্ট্রিম যে ফটিকেট সেখানে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। দেখুন এখানে লগ ইন করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভার্চুয়াল আইপি এবং কোড ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমার ল্যান্ড ব্লকের বাইরে থেকে এক্সটার্নাল আইপি দিয়ে আপস্ট্রিম ফটিগেটের আইপি দিয়ে কিন্তু আমি ডাউনস্ট্রিম ফটিগেটকে অ্যাক্সেস করতেছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।